আহা কি আকর্ষণ ক্ষমতা, কি সিনেমাটিক চেহারা! খেয়াল করেছেন, অসাধারণ ক্ষমতা আছে দর্শকের চোখকে পর্দায় আটকে রাখার। এই শাবনুরের শাবনুরের জীবনে সবচাইতে আশ্চর্যজনক ঘটনা হলো তার জন্ম 17 ডিসেম্বর, তার বিয়ে 28শে ডিসেম্বর, তার সন্তান হয়েছে 29শে ডিসেম্বর। তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা তিনটি এই ডিসেম্বরে। এটি হলো কাকতালীয়, মিরাকেল বা আশ্চর্যজনক ঘটনা, যাই বলেন না কেন। শাবনুর শাবনুর 1993 সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের পরিচালনায় চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে সাব্বিরের বিপরীতে, নায়ক সাব্বিরের বিপরীতে অভিনয় করে চলচ্চিত্রে আসেন। অর্থাৎ 1993 সালে এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। আর 2018 সালে বদিউল আলম খোকন পরিচালিত পাগল মানুষ সিনেমার মাধ্যমে তিনি শেষ সিনেমা করেন। অর্থাৎ 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত 25 বছরের ক্যারিয়ারের প্রথম পর্ব তিনি শেষ করেন। তার ক্যারিয়ারের প্রথম পর্ব শেষ হয় পাগল মানুষ সিনেমার মাধ্যমে। শাবনুর 1979 সালের যশোরের সারসার উপজেলার নাভারণ গ্রামে জন্মগ্রহণ করেন। নাভারণে জন্মগ্রহণ করেন এই শাবনুর। তখন শাবনুরের নাম ছিল কাজী শারমিন নাহিদ নূপুর। বিখ্যাত পরিচালক এহতেশামের হাতে পড়ে উলটপালট হয়ে তার নাম হয়ে যায় শাবনুর। আপনারা হয়তো অনেকে জানেন, এহতেশাম যত নায়িকাকে চলচ্চিত্রে এনেছেন সবার নামের আগে তালিবর্ষ দিয়ে শুরু। শাবানা এহতেশাম এনেছেন, তালিবর্ষ। শাহনুর শাহনুর, তালিবর্ষ। শাবনুর, তালিবর্ষ। শশী, তালিবর্ষ। এ চারজনের কথা আমার জানা আছে, আরও হয়তো আছে। তিনি যত নায়িকাকে এনেছেন সবার নাম বদলে তালিবর্ষ দিয়ে একটি নাম দিয়েছেন। শাবানার নাম কি? রত্না। তাকে নাম বদলে দিয়েছেন কাজী এহতেশাম, এহতেশাম শাবানা। এরকম শাহনুর শাবনুর শশী সবারই নাম চেঞ্জ করে দিয়েছেন এহতেশাম। আরও একটি আশ্চর্যজনক তথ্য হলো, যেসব নায়িকা এহতেশামের মাধ্যমে তাদের ক্যারিয়ার শুরু করেছেন, এহতেশামের মাধ্যমে, তাদের কারোর প্রথম সিনেমাটি হিট হয়নি, কিন্তু তারা ঐতিহাসিক নায়িকা হয়েছেন। আর সোহানুর রহমান সোহান যত নায়ক নায়িকাকে এনেছেন তাদের সবার প্রথম সিনেমা হিট। তেমন শাকিব খানকে এনেছেন অনন্ত ভালোবাসা দিয়ে, মৌসুমী এবং সালমান শাহকে এনেছেন কেয়ামত থেকে কেয়ামত দিয়ে, সবগুলোই তাদের। শাকিল খানকে এনেছেন অসাধারণভাবে সফল হয়েছেন, কিন্তু শাকিল খান তার ব্যক্তিগত কারণে সফল হয়নি। শাবনুরের স্বামীর নাম কাজী অনিক আহমেদ। 2012 সালের 28 ডিসেম্বর তারা বিয়ে করেন, আর 2020 সালের তাদের বিচ্ছেদ হয়। এর মাঝে তাদের একটি সন্তান হয়েছে অনিক আহমেদ, বিচ্ছেদের আগে। তার নাম আইজান। আইজানের জন্ম 28শে ডিসেম্বর, তাদের বিয়ে হয়েছে 17শে ডিসেম্বর, আর আইজানের জন্ম 29শে ডিসেম্বর। শাবনুরের জন্ম 17শে ডিসেম্বর, আর শাবনুরের বিয়ে হয়েছে 28শে ডিসেম্বর, আর শাবনুরের সন্তান আইজানের জন্ম 29শে ডিসেম্বর। তিনটি গুরুত্বপূর্ণই ঘটনাই ডিসেম্বরে। শাবনুরকে আপনাদের কার কেমন লাগে? শাবনুর কিন্তু অনন্য সাধারণ নায়িকা। সালমান শাহর সাথে অভিনয় করে তিনি বেশিরভাগ সফলতা পান, স্বাচ্ছন্দ্য বোধ করেন। শাবনুর এমনিতে নায়িকা হিসাবে সফল, সালমান শাহর সাথে অভিনয় করে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। শাকিব খানের উত্থান পর্বে শাকিব খানের সাথে শাবনুর অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, সাফল্য পেয়েছেন, অসাধারণ
শাকিব খানের সাথে শাবনূর সাফল্য পেয়েছেন। অনেকে বলে অপু বিশ্বাসের অনুপ্রবেশের কারণে শাবনূর কিছুটা সাইড লাইনে চলে গিয়েছেন, নয়তো বদিউল আলম খোকন পরিচালিত পাগল মানুষ সিনেমাটি শেষ সিনেমা হতো না। এর পরেও শাবনূরের হয়তো আরও কিছু সিনেমা হয়ে থাকতে পারত। যাই হোক, শাবনূরকে পছন্দ করে না মানুষের সংখ্যা কম। তখনকার 93 সালে যাদের বয়স ছিল ধরেন 18 থেকে 30, তাদের বয়স এখন কত ধরেন 50-এর উপরে বা 45-50-এর কোঠায়, অর্থাৎ বার্ধক্য প্রৌঢ়ত্বে তারা চলে গিয়েছেন, বৃদ্ধের কাতারে চলে গিয়েছেন। তারা কিন্তু তখনকার সময়ে খুব আলট্রা মডার্ন মানুষ হিসেবে বিবেচিত ছিলেন। হ্যাঁ, অনেক দিতি, ইলিয়াস কাঞ্চন এই সকল ঝুঁটিকে পাশ কাটিয়ে শাবনূর সালমান শাহ যখন বেশ দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছিল মানুষের মন জয় করে, তখন সমাজে এই আধুনিক তরুণ যুবক শ্রেণীর উত্থান ঘটে। তবে তাদেরকে আমি বলি এক ধরনের প্রেমিক শ্রেণী। তাদের মধ্যে একটা প্রেমিক মন ছিল, ঘরে কিছুটা মা বাবার অবাধ্য ছিল, ভাঙচুর করত, গান গাইত। এদের কাছেই শাবনূর সালমান শাহ বেশি জনপ্রিয় ছিল এবং এদের কাছেই, এদের চয়েসের উপরেই বাংলাদেশের চলচ্চিত্রের ব্যবসা নির্ভর করে। তারাই চলচ্চিত্রের মেইন দর্শক। এখন কি তাদের মন আগের মতো আছে সেটা তারাই বিবেচনা করবেন, অথবা সেই লেভেলের আরেকটি প্রজন্ম কি তৈরি হয়েছে যারা শাবনূরকে অথবা শাবনূরের লেভেলে কাউকে বসাতে পারে? বাংলাদেশে ববিতা, রোজিনা, দিতি, মৌসুমীর ধারাবাহিকতায় যে কালজয়ী অভিনেত্রীরা ছিলেন, যেন একটা সময়ে শাবানা ছিলেন, শাবানার সাথে আমি কারো তুলনা করি না। হ্যাঁ, শাবানার আগে পরে কবরই ছিলেন। এরপরে ধরেন রোজিনা, ববিতা, রোজিনা, এরা কিন্তু কালজয়ী বিখ্যাত প্রখ্যাত খুব নাম করা অভিনেত্রী রোজিনা ববিতারা। তারপরে এসেছেন আপনার দিতি, মৌসুমী, সেই ধারাবাহিকতাই শাবনূর। এর মাঝে যারা এসেছে ধরেন অনেকে পূর্ণিমার কথা বলে, আমি শাবনূরের আশেপাশে এই পূর্ণিমারে মাপি না। শাবনূর যদি একটি আধুনিক শীতের কোট পরে, এই কোটে অনেকগুলো পোশাক থাকবে, পকেট থাকবে, সেই পকেটেই এক এক পকেটে ঘোরাঘুরি করবে ধরেন পূর্ণিমা, তারপর এক পকেটে অপবিশ্বাস, আরেক পকেটে অন্যান্য নাম জানা অনেক নায়িকা, আবার কিছু পকেটে 5-6 জন নায়িকা থাকবে। এটা হইল শাবনূরের পরিমাপ। এই শাবনূরের চাইতে কয়েক গুণ কিংবদন্তি তুল্য রোজিনা, ববিতা, দিতিরা আমার দৃষ্টিতে। সেই দিক দিয়ে শাবনূরের অবস্থান অনেক উপরে। শাবনূরের পরে আসলেই চলচ্চিত্রের নায়িকাদের ওই অবস্থানটি কেউ নিতে পারেনি। শাবনূর কিন্তু চলচ্চিত্রকে শাসন করেছেন। এখন যেরকম আমাদের শাকিব খানের, মেগাস্টার শাকিব খানের একচ্ছত্র নিয়ন্ত্রণ বলা যায়, তাকে কেন্দ্র করেই বাংলাদেশের চলচ্চিত্রের চিন্তাভাবনা আবর্তিত হচ্ছে। একটা সময় ছিল শাবনূরকে কেন্দ্র করেই চলচ্চিত্র আবর্তিত হতো। সেই ধারাবাহিকতায় শাবনূর আবারও আসছেন, চয়নিকা চৌধুরীর সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন, তিনি নায়ক থাকবেন মাহফুজ আহমেদ। দেখা যাক শাবনূরের ক্যারিয়ারের দ্বিতীয় পর্বে কতটা সফল হন। আপনাদের আশাবাদ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।